পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলচি থানার অন্তর্গত বিসিসিএল এর দামাগড়িয়া কয়লা খনির সংলগ্ন বড়িরা এলাকা থেকে সিআইএসএফ এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি ফায়ারকেল পাথর বোঝাই ট্রাক্টর আটক করে। ফায়ারকেল পাথর বোঝাই তিনটি ট্রাক্টরকে চৌরঙ্গী পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। জানা যায় ট্রাক্টরগুলিতে থাকা ফায়ারকেল পাথরের কোনো বৈধ কাগজপত্র ছিল না। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দবার্তা।